আসসালামু আলাইকুম, আমি মিরানা, ঢাকা থেকে বলছি। কাছে দূরে, দেশে দেশের বাহিরে যে যেখানে আছেন, আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। এই যেখান থেকে বসে আমার ভিডিওগুলো কষ্ট করে দেখছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি শেয়ার করব আমার মেয়েদের বানানো কাগজের ফুলগুলো, কালার পেপার দিয়ে এগুলো বানিয়ে থাকে আমার দুই মেয়ে। মাশাল্লাহ, আমার কাছে অনেক ভালো লাগে। আর এই ফুলগুলো দিয়ে আমি আমার ঘর সাজিয়ে নিই। এই যে দেখেন, এটা হয়েছে একটা ফুল, এই যে এভাবে করে বানিয়েছে, এটা একটা ফোম। এখানে আমরা একটা ওই যে ব্লেন্ডার ছিল, ব্লেন্ডারের মধ্যে যে ভিতরে একটা ফোম দেওয়া হয়, ওই ফোমের মধ্যে এটা তৈরি করা হয়েছে। চারপাশ থেকে কাগজ দিয়ে মুড়িয়ে যে ট্যাপগুলো পাওয়া যায়, কালার ট্যাপ, ওগুলো লাগিয়ে দিয়ে এখন দেখেন ছোটো করে ফুলগুলো বানিয়ে পাক করে করে এখানে ঢুকিয়ে দিয়েছে। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, যেহেতু এখানে কালার, বিভিন্ন কালার আছে সেই জন্য, তাই না? আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এটা আমি রেখেছি যে সোফার সঙ্গে যে টেবিলটা থাকে, টি টেবিল, ওই টি টেবিলের ভিতরের পাশে রেখেছি। উপর থেকে দেখা যাচ্ছে, দেখেন অনেক সুন্দর লাগতেছে, ফুটেছে। এগুলো আমার বড় মেয়ে করেছে। এখানে এই যে ফুলগুলো দেখতেছেন, এই ফুলগুলো আমার বড় মেয়ে করেছে। এই দিক থেকে আমার ছোট মেয়ে টেলিভিশন দেখতেছে, এই কার্টুনটাই সে সব সময় দেখে, ওর কাছে ভালো লাগে। ঘরে থাকা জিনিস দিয়ে এই যে এই ফুলদানিগুলো তৈরি করেছে। এই যে এই ফ্লাওয়ার বেজগুলো কিন্তু বাসার মধ্যে যে কৌটাগুলো আছে, ট্যাংয়ের কৌটা, তারপরে এমনি বিভিন্ন যে প্লাস্টিকের কোটা, কাঁচের কোটা, ওগুলোর মধ্যে কালার পেপার দিয়ে মুড়িয়ে দিয়ে যে ট্যাপগুলো পাওয়া যায়, কালার ট্যাপগুলো পাওয়া যায়, ওগুলো দিয়ে দেখেন সুন্দর করে সাজিয়ে নিয়েছে। দেখেই কিন্তু অনেক সুন্দর লাগতেছে ফ্লাওয়ার বেজগুলো, তাই না? এই যে ফুলগুলো সে তৈরি করেছে, এখান থেকে অবশ্যই কয়েকটা ফুল যখন আমার বড় মেয়ে বানায় তখনই ছোট মেয়ে তাকিয়ে তাকিয়ে শিখে ফেলে। এখান থেকে ও কিন্তু এই যে এই আমি দিয়ে ধরেছি, এখন এই ফুলটা বানিয়েছে, দেখেন অনেক সহজ। তারপরে যে গোলাপ ফুল দেখা যাচ্ছে, ওগুলো আমার বড় মেয়ে বানিয়েছে। আসলে ও নিজে নিজে থেকে এগুলো তৈরি করে। আমার কাছে খুবই ভালো লাগে যখনই এই সময়টা ও এখানে কাজে লাগায়। সব সময় তো আর পড়া যায় না, পড়তে ইচ্ছে করে না, মন চায় না। আমি বলেছি ট্যাব মোবাইল একটু কম ধরার জন্য, এগুলা এমনিতেই বানা বসে বসে শিখে নাও, তারপরেও একটু সময় কাটবে হয়তো। ভাই দেখেন এই যে এই ফুলগুলোও কিন্তু অনেক সুন্দর এটা বানিয়েছে। এই যে এটার ভিতরে বেসটা, এখানে ছয়টা আইসক্রিমের খালি যে বোতলটা আছে ওখানে ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এখানে ভিতরে ছয়টা আইসক্রিমের খালি কৌটা আছে, খালি কৌটার মধ্যে এখানে এই যে ফুলগুলো সাজিয়ে দিয়েছে, চারপাশে কালার পেপার দিয়ে মুড়িয়ে নিয়েছে, তারপরে বেসটা তৈরি করে ফেললো। সুন্দর হয়েছে না? অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগতেছে। সামান্য কিছু জিনিস দিয়ে সুন্দর করে একটা ফ্লাওয়ার বেস তৈরি করা যায়, এই ফুলগুলো কিন্তু অনেক সুন্দর লাগে। আমি কিন্তু অনেক আগে এই ফুলগুলো রিভিউ দিয়েছি এবং এই ফুলগুলো কীভাবে বানায় আমার অনেক আগে একটা ভিডিও আছে, আমি দেখিয়েছি। তারপর আপনারা যদি কেউ চান এই ফুলগুলো কীভাবে তৈরি করেছে, তাহলে আমার মেয়েকে দিয়ে বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লাহ। এই দেখেন কী সুন্দর লাগতেছে ফুলগুলো, যেহেতু বিভিন্ন কালারের আছে সেই জন্য, তাই না? আমার বাসায় যখন রিলেটিভরা আসে তখন সবাই বলে এখন কোন নতুন ফুল বানানো হয়েছে। আসলে সবাই কিন্তু অনেক পছন্দ করে আমার মেয়ের বানানো এই ফুলগুলো, দেখেন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, তাই না? আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটা দেখতে দেখতে যারা এ পর্যন্ত এসে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এবং শেষ পর্যন্ত পাশেই থাকবেন। এই যে এটা হচ্ছে দেয়ালে লাগিয়েছে, উপর থেকে একটা গড়ি নিচে দিয়ে দেখেন এভাবে করে লাগিয়ে দিয়েছে। এই ফুলটাও কিন্তু অনেক সুন্দর, ভালো লাগতেছে। আসলে আমার মেয়ে যেগুলো করে আমার কাছে তো সবই ভালো লাগে। আমি আপনাদের যাদের ভিডিও দেখি বেশিরভাগই ফুল ওয়াচ করি, সময় যদি কম থাকে তাহলে 80% করে থাকি,
এতে করে মাশাআল্লাহ আমার কিন্তু ইমপ্রেশন অনেকটা বেড়ে গিয়েছে, আমারই কিন্তু লাভ হয়েছে আপনাদের ভিডিওগুলো ফুল ওয়াচ করে। আমার ভিডিও কিন্তু ওয়াচ টাইম অনেক বেড়ে গিয়েছে এবং ইমপ্রেশনও কিন্তু অনেক বেড়ে গিয়েছে মাশাআল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া করি। এটা হচ্ছে ঝুলন্ত, দেয়ালে লাগিয়েছে দেখেন। এই ঝুলন্ত সবাই পছন্দ করে, আমার ছোট মেয়ে দেখেন দৌড়ে দেখাচ্ছে, এটা আমার বড় মেয়ে করেছে। আমি যখন ভিডিও করছিলাম তখন ওকে বলেছি একটু দৌড়ে দৌড়ে দেখানোর জন্য, যাতে করে আপনারা বুঝতে পারেন এগুলা যে একসঙ্গে জয়েন করা না, সেই জন্য আলাদা করে লাগানো হয়েছে। এটা বানাতে অবশ্যই একটু কষ্টই হয়েছে, এটা বানাতে ওর এক সপ্তাহ সময় লেগেছে। এই যে দুই পাশে দুইটা ফুল, মাঝখানে একটা ফুল, এই তিনটা বড় ফুল আমার ছোট মেয়ে বানিয়েছে, এই জন্য ও এটা দেখাচ্ছে। মাশাআল্লাহ ও কিন্তু ওর বড় বোন থেকে দেখে দেখে অনেক কিছুই শিখে যাচ্ছে। এগুলো করলে আমার কাছে ভালো লাগে এবং ওদের সময়টাও একটু কাটে আর মোবাইল ট্যাব থেকে একটু দূরে থাকা যায়, সেই জন্যই আমার ভালো লাগে। এই যে এই ফুলের তোড়াটাও আমাকে আমার জন্মদিনে গিফট করেছে। আমার জন্মদিন আমার মনে থাকে না, আমার মেয়েরা আমার জন্মদিন মনে রাখে, বলেছে আমার জন্মদিন বলতে কিছুই নেই। আসলে জন্মদিন বলতে কিন্তু কিছুই থাকে না, তাই না? ওরা আমার এনআইডি কার্ড দেখে এই যে এটা বানিয়েছে আমার বড় মেয়ে, ও আমাকে এটা দিয়েছে, আমি তো অবাক হয়ে গেলাম কখন বানিয়েছে আবার। মাশাআল্লাহ অনেক ভালো লাগছে, আমি এখানে ঝুলিয়ে রেখেছি দেয়ালের মধ্যে। এটা হচ্ছে আমার এই যে যখন মেইন দরজায় ঘরে মেইন দরজায় ঢুকবো তখনই ঢুকতেই কিন্তু এটা ওয়ালে লাগানো আছে, ঢুকার সময় কিন্তু যারা ঢুকবে সবাই এটা দেখবে। এটাও কিন্তু অনেক সুন্দর লাগে, একটু পাশ করে লাগিয়েছে। এই যে একটা বেসের মধ্যে ফুলগুলো ছিল এগুলো মানে একটু ফুটে যাচ্ছে, এরকম করে এটা বানিয়েছে, দেখতেই কিন্তু অনেক সুন্দর লাগে। লে ফুলগুলো সরাসরি দেখতে যেরকম সুন্দর, ভিডিওতে কিন্তু এরকম সুন্দর আসে নাই। তারপরে আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এখন শেয়ার করতেছি একটা চমৎকার রেসিপি, এটা হচ্ছে কাঁচা পেঁপে। এটা আমি সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি, সরিষার তেলের মধ্যে দুই টুকরো দারচিনি, দুইটা তেজপাতা দিয়ে দিলাম, একটু পেঁয়াজ, একটু রসুন দিয়ে তারপরে এখন পেঁপেটা দিয়ে দিয়েছি। এখানে একটা বড় সাইজের পেঁপে আমি কুচি করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। পেঁপে ভাজি অনেকেই পারেন, তবে মাঝে মধ্যে স্বাদের ভিন্নতার জন্য কিন্তু ভিন্নভাবে তৈরি করা যায়। এভাবে করলে আপনারা সকালে নাস্তার সঙ্গে খেতে পারবেন এবং ভাতের সঙ্গে কিন্তু অতুলনীয় লাগে। সকালে নাস্তায় রুটি পরোটার সঙ্গে এই পেঁপে ভাজি খেলে কিন্তু অসাধারণ লাগে, এবং পেঁপে যেহেতু স্বাস্থ্যের জন্য ভালো সেই জন্য এভাবে করে আপনারা তৈরি করতে পারেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। এখন আমি ডেকে দিচ্ছি, এখনও কিন্তু আমি কোনো মশলা দিইনি। ফুলের আগুনটা লোতে রেখে আমি 5 মিনিট ডেকে দিয়েছি, দেখেন এটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। পেঁপে সিদ্ধ হতে বেশি সময় লাগে না, যখন এরকম হয়ে যাবে তখনই কিন্তু এখানে আমি এখন দিয়ে দেব কাঁচামরিচ। আমি 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম, সামান্য একটু মরিচের গুঁড়ো, সামান্য, খুবই সামান্য, 1 চিমটি। পেঁপের মধ্যে কিন্তু এমনিতেই মরিচের গুঁড়ো দেওয়া লাগে না, সামান্য লাগে, তাই না? এটা এমনিতে একটু পাংশে থাকে, তারপরেও অনেক পাংশে খেতে ভালো লাগে না, সেই জন্য একটু গুঁড়া মরিচ দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো আর একটু ধনিয়া গুঁড়ো। এখন দিয়ে দিলাম সামান্য একটু টালা জিরা গুঁড়ো। এই মশলাগুলো কিন্তু আমি খুবই সামান্য দিয়েছি, ভাজির মধ্যে এমনিতেই মশলা কম দেওয়া হয়, তাই না? এখন সবগুলো মশলা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি আশা করব আপনারা একবার হলো এভাবে করে ট্রাই করবেন, আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। সবগুলো মশলা যখন মেশানো হয়ে গিয়েছে আবারও আমি ডেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিটের মধ্যে, আগে 5 মিনিট, এখন 5 মিনিট, সব মিলিয়ে 10 মিনিটের মধ্যে কিন্তু এই পেঁপে ভাজিটা হয়ে গিয়েছে। এখন আগে থেকে 2টা ডিম সিদ্ধ করে রেখেছিলাম, এখানে দিয়ে দিলাম, এটা হচ্ছে অপশনাল, যেহেতু এটা আমি সকালে নাস্তার সঙ্গে খাবো সেই জন্য ডিমটাও সিদ্ধ করে এখানে দিয়ে দিলাম। পেঁপে দিয়ে, ডিম দিয়ে আর রুটির সঙ্গে খেতে অনেক ভালো লাগবে। সকালবেলা ডিম কিন্তু অনেক ভালো, তাই না? সকালবেলা একটা ডিম খেলে সারাদিনে অনেক শক্তি পাওয়া যায়। এখন ডিমটাকে দিয়ে দিলাম,
ডিম দিয়ে আমি একটু ভালো করে সবগুলো মিশিয়ে নিয়েছি। এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। আশা করছি আপনাদের আমার আজকের রেসিপি ভালো লেগেছে, অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আমার ভিডিওটা যারা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই পর্যন্ত যারা এসেছেন, ফুল ওয়াশ করেছেন, সবাইকে ধন্যবাদ। ভিডিও দেখতে দেখতে শেষ পর্যায়ে এসেছেন, এখনও লাইক দেন না প্লিজ, একটা লাইক দিয়ে তারপর শেষ করবেন এবং একটা কমেন্টস করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।